আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে টিআইএন লাগবে প্রত্যেকের, এবং আপনাদের যারা রিটার্ন সাবমিট করতে চান তাদের মোবাইল নাম্বারটা অবশ্যই নিজ নামে নিবন্ধিত হতে হবে, এটা একটা শর্ত। এবং এই কারণে অনেকেই একটু সমস্যা হতে পারে। আপনারা যেটা করবেন, প্রথমেই আপনাদের যেই মোবাইল নাম্বারটা আপনারা ব্যবহার করবেন সেটা আপনার নিজের নামে রেজিস্টার্ড কিনা সেটা একটু কনফার্ম করবেন নিজের এনআইডি দিয়ে, তাহলে এটা আমরা করতে পারবো। আপনারা খুব সহজেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন, রিটার্ন তৈরি করতে পারবেন, যত সময় লাগে আপনার যতবার স্লট লাগে আপনি ততবারই ঢুকতে পারবেন। আপনি বের হওয়ার সময় সেভ করে রেখে গেলেন, আবার যখন ঢুকবেন আগেরগুলো রেডি থাকবে, এরপরেরটুকু আপনি করলেন। ওয়ান গোতেও করতে পারেন, আপনি কয়েকটা সিটিংও করতে পারেন, যে কোনো সময় আপনি তৈরি করতে পারেন। এবং আপনি যদি এর রিটার্ন সাবমিট করার পরে এর কোনো কপি রাখতে চান, সেই কপি আপনি সফট কপি নিতে পারবেন, প্রিন্টও নিতে পারবেন। আপনি নিজেই তার অটোমেটিক্যালি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। আপনার যে কোনো আপনার বিভিন্ন ইনফরমেশন সন্নিবেশ করে আপনি যদি আয়কর সনদ চান যেভাবে আপনার দরকার, সেভাবে আপনি অটোমেটিক্যালি আয়কর সনদও নিতে পারবেন, টিআইএন সনদ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আরও সুবিধা হলো আপনার পেমেন্টের জন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি অনলাইনেই আপনি যদি সরাসরি ব্যাংক ট্রান্সফার করতে পারেন, আপনাদের যাদের আমরা বলি ই ব্যাংকিং আছে, অনলাইন ব্যাংকিং সার্ভিস আছে, তারা সরাসরি আপনার বাটন টিপবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা বাংলাদেশ ব্যাংকে চলে যাবে। এছাড়াও আপনারা চাইলে কার্ড পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুটোর মাধ্যমে পেমেন্ট করা যায়। আপনারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে পেমেন্ট করতে চান, অনেকগুলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আমাদের এটার সাথে এই সিস্টেমের সাথে ট্যাগ করা আছে, বিকাশ, নগদ, রকেট এবং আরও আরও যেগুলো আছে তার মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন। আপনাদের আমাদের এই সিস্টেমের সাথে বিআরটিতে আপনারা গাড়ির মালিক যারা ট্যাক্স ওখানে দেন, আপনারা যদি ভুলেও যান যে আমি ট্যাক্স দিয়েছিলাম, অনলাইনে যখন আপনি রেজিস্টার করবেন, আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, অটোমেটিক্যালি 1500 সিসির নিচের গাড়ির জন্য যে আপনি 25,000 টাকা ট্যাক্স পেমেন্ট করেছেন এই রিটার্নে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, আপনার কিছু করা লাগবে না। আর যারা 1500 সিসির উপরের গাড়ি 50,000 টাকা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা যারা সঞ্চয়পত্র কিনেছেন, সঞ্চয়পত্রের উপর থেকে যে ট্যাক্স কাটা হয় এটারও কোনো সার্টিফিকেট কিছু লাগবে না, অটোমেটিক্যালি কিন্তু আমার এই সিস্টেম ক্যাপচার করে ফেলবে যে সঞ্চয়পত্র থেকে আপনার কত টাকা ট্যাক্স কাটা হয়েছে। আরও কিছু বিষয় আমাদের এখানে আমরা করেছি, বিশেষ করে যারা সরকারি কর্মচারী যারা বেতন নেন আমাদের আইভাস সিস্টেম থেকে, প্রতি মাসে আপনাদের বেতন থেকে ট্যাক্স কাটা হয়, সুতরাং আপনার এই রিটার্নে অটোমেটিক্যালি কত টাকা ট্যাক্স কাটা হলো সেই তথ্য আমাদের আইভাস থেকে চলে আসবে। ভবিষ্যতে আমরা অন্যান্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করব, যাতে করে বিভিন্ন কোম্পানিগুলো, বিভিন্ন ব্যাংক, যত প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স কাটে যাতে সবগুলো চলে আসে। এটা টোটাল ডিজিটাইজেশন না হলে, অটোমেশন না হলে টোটাল সবগুলো সেক্টর একটু কষ্টসাধ্য হবে, কিন্তু আমরা এটা ধীরে ধীরে আরও আগাবো। 2016 সালে আমার যতটুকু মনে পড়ে যে আমরা অনলাইন রিটার্নটা চালু করেছিলাম, সেটা আসলে যখন ইউজ করার পর্যায়ে গেল তখন দেখা গেলো যে এটা বেশ কিছু ত্রুটি ছিল, সেটা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়নি। 2021 সালে আমরা এই প্রথম এই রিটার্নটা চালু করি, আমাদেরই একটা লোকাল প্রতিষ্ঠান ইনফোসিস, না সিনোসিস আইটি, তারা এটা করছেন। আমরা আগেই বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সহায়তা করছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা অলমোস্ট সবাই আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন। আমরা এখন যেটা চাই যে পিসমিল যে অটোমেশনগুলো আছে সেগুলোকে চালু রেখে আমরা আসলে কম্প্রিহেন্সিভ অটোমেশন করতে চাই এবং সেই দিকে আমরা এগিয়ে যাব। তো এই সিস্টেমে আমরা 2021 সালে মাত্র 61,000 রিটার্ন পেয়েছিলাম, 2022-23 আমরা 2,44,000 পেয়েছি, 2023-24 5,26,000 পেয়েছি। এবার আমরা আশা করি আমাদের যত ট্যাক্স রিটার্ন পড়বে তার সিংহভাগ যেন ইন্ডিভিজুয়ালদের এই অনলাইনে পড়ে, এবং সে কারণেই স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আপনি যদি আসেন তাহলে আমাদের ট্যাক্স পেয়াররা অনেক বেশি উদ্বুদ্ধ হবেন এবং এটা স্যার ব্যাপক প্রচার হবে, আমরা সবাইকেই এনশিওর করতে চাই। স্যার এখানে একটা অপশন ছিল, কেউ যদি অনলাইনে দিতে না চায় সে প্রিন্ট নিয়ে ফিজিক্যালি দিতে পারতো, সেই অপশনটা স্যার ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি, কারণ আমরা চাই না কেউ ইনকাম ট্যাক্স অফিসে আসুক, সরাসরি ওনারা অনলাইনে রিটার্ন সাবমিট সব রেকর্ড কিন্তু ওখানে আছে, আপনি চাইলে প্রিন্ট নিতে পারেন, সেভ করে রাখতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ক্যাশলেস এবং পেপারলেস অটোমেটেড এনভায়রনমেন্ট আমরা তৈরি করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
আর আমরা জানি অনেকেই এই কাজটা করতে গিয়ে আপনাদের প্রবলেম হবে, সে কারণে আমরা খুব জোরেশোরে কাজ করছি, অনেক দূরে এগিয়ে গেছি। আশা করি আগামী বৃহস্পতিবার থেকে আমরা আমাদের যে কল সেন্টার, যেটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যারা সমস্যায় পড়বেন যে আমরা পেমেন্ট করতে পারছি না, লগ ইন করতে পারছি না, আমার এই সমস্যা হচ্ছে, এই সবগুলো প্রশ্নের জবাব আপনারা সেই সিস্টেম থেকে পাবেন। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা এটা ব্যাপক প্রচার করবেন, এবং আমরা চাই যে আমাদের যে অগ্রযাত্রা, বিশেষ করে ডিজিটাইজেশনের, খুব অল্প কাজ আমরা করতে পেরেছি, বেশি কাজ আমরা করতে পারি নাই, বাট আমাদের স্বপ্ন অনেক বড়। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সবাই এগিয়ে এসছেন, আমরা নিজেরাও, আমাদের ইভেন সরকারও, বিশেষ করে স্যার আমি ফাইন্যান্সে অনেকদিন ছিলাম, আমাদের সরকারও কিন্তু বলে যে আমরাও অর্থায়ন করবো প্রয়োজনে, বাট অটোমেটেড এনভায়রনমেন্টের কোনো বিকল্প নেই, আমরা সেই লক্ষ্যে কাজ করবো।